السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللہ تعالیٰ کے فضل سے اللہ تعالیٰ کی کرپا ہے آج ہم عید منا رہے ہیں آج کے ہمرا عید اجاپن کرچھے اللہ تعالیٰ یہ موقع عطا فرمایا کہ ہم اپنی زندگی میں ہمادر کے ہمادر جیبنے اور ایک عید اجاپنر سوجوگ کرے دیا چھن ادھر پرکرت آنند اس وقت پہنچ سکتی ہے ہمرا کیول تخن جب ہم پیتے پاری اللہ تعالیٰ کی رضا کی راہوں پر چلتے ہوئے যখন আমরা খোদার সন্তুষ্টির পথ অনুসরণ করে অনুকরণ করে তার নিয়ামত রাজি থেকে কল্যাণ মণ্ডিত হব, রমজান মাসে শত শত লোক আমাকে লিখেছে যে দোয়া করুন আমরা যেন প্রকৃত অর্থে রমজান থেকে লাভবান হতে পারি আর রমজানে সে কাজ করার সুযোগ পাই যাতে খোদা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। প্রত্যেক আহমদের নির্দেশ সাধ্য এবং সামর্থ্য অনুসারে চেষ্টা করে থাকবে এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা তাদের প্রচেষ্টা গ্রহণ করুন এবং সেইগুলো ভালো ফলবাহী বৃক্ষ সেগুলো হয়ে থাকে যেগুলোতে সবসময় ফল ধরে, সারা বছর ফল ধরে, এমন নয় যে এক বছর ফল দেবে বা স্বল্পকালের জন্য ফল বহন করে শেষ হয়ে যাবে। রমজানকে সেই ফলবাহী বৃক্ষে পরিণত করার প্রয়োজন রয়েছে যা স্থায়ীভাবে ফল দেবে। কেবল তবেই আমাদের ঈদ প্রকৃত অর্থে ঈদ গণ্য হবে। আল্লাহ আমাদের প্রতি এতটা সদয় যে তার সন্তুষ্টি অর্জনের জন্য তিনি আমাদেরকে বিভিন্ন সুযোগ এবং উপলক্ষ উপহার দিয়ে থাকেন। রমজান মাস সেগুলোর একটি, যাতে খোদার রহমতের দশক রয়েছে, এরপর রয়েছে মাগফিরাতের দশক, এরপর রয়েছে অগ্নি থেকে পরিত্রাণের দশক, অথবা আল্লাহ তাআলা সেই নেয়ামত দান করেন যার মাধ্যমে আমরা আমাদের ইহ এবং পরকালকে সুরক্ষিত এবং সুনিশ্চিত করতে পারি। কিন্তু যদি আমরা এটিকে কাজে না লাগাই তাহলে এটি আমাদের দুর্বলতা বই কিছু নয়। তাই আজকে আমাদের এই অঙ্গীকার করা উচিত যে খোদা তাআলা আমাদের কল্যাণের জন্য যে পরিবেশ পরিস্থিতি রমজানে একটি বিশেষ পরিবেশে একটা বিশেষ পরিবেশে উপহার দিয়ে সৃষ্টি করেছিলেন আর সবাই এটি থেকে লাভবান হওয়ার কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টা করেছেন। যেই সমস্ত নেককর্মের ভিতর আল্লাহর অধিকার প্রদানের বিষয়টিও ছিল এবং বান্দাদের প্রাপ্য প্রদানের বিষয় ছিল আর আত্মসংশোধনের বিষয় ছিল, নিজেদের ঘর এবং পরিবেশে পুণ্যের প্রসার এবং বিস্তারের চেষ্টাও ছিল,
এসব কিছু আমাদেরকে এখন চলমান রাখতে হবে, অব্যাহত রাখতে হবে, যেন আমরা সব সময়ের ফল উপভোগ করতে পারি আর খোদার কৃপারাজি আকর্ষণকারী হতে পারি। অতএব এই সমস্ত বিষয়ে আমাদের চিন্তা এবং প্রণিধান করা উচিত, ভাবা উচিত। আল্লাহ তাআলা এ মাসে আমাদের জন্য যে রহমতের দ্বার অবারিত করেছেন, মুস্তাকিল ফয়াজ পাতে চলে যাওয়া বলে বান সকতে, এটিকে কিভাবে আমরা স্থায়ী করতে পারি, স্থায়ী রূপে কিভাবে এটি থেকে কল্যাণ মণিত হতে পারি। আল্লাহ তাআলা কেবল 10 দিনের জন্য রহমত কে দরওয়াজা নেই খোলেতে, রমজানে রহমতের দ্বার রহমত কে দরওয়াজাও কে দিয়ে উন্মুক্ত এবং উন্মোচিত করেন নি, বরং মখরুজ কে দরওয়াজাও মে দাখিল হোনে কে দরিয়া এটিকে এরপর ক্ষমার আর ফির আগ সে বিচার পথে প্রবেশের মাধ্যম বানিয়েছেন এবং এরপর অগ্নি থেকে পরিত্রাণের মাধ্যম বানিয়েছেন। রহমত কি? রহম শব্দের অর্থ হলো পরম দয়া, করুণা, সহানুভূতি, সহানুভূতিপূর্ণ ব্যবহার এবং সহানুভূতিপূর্ণ আবেগ, পরম কোমল আচরণ, বিনম্র ব্যবহার, অনেক বেশি সাহায্য করা এবং কল্যাণ সাধন করা, এ হলো রহমত শব্দের অর্থ। ভুল ভ্রান্তি ক্ষমা করা আর ভুল ভ্রান্তি উপেক্ষা করা, এটি হলো রহমতের আরেকটি দিক। অতএব আল্লাহ তাআলা যেখানে ব্যবহার করতে চান, তাই এমন বোকা কে হবে যে বলবে না, বলবে যে আমার এমন ব্যবহারের প্রয়োজন নেই, বা শুধু 10 দিনের জন্য বা এক মাসের জন্য কেবল আমার এমন ব্যবহারের প্রয়োজন। বরং মানুষ, বুদ্ধিমান মানুষ চাইবে যে এটি এইটি যেন আমার স্থায়ী বৈশিষ্ট্য হয়। যেখানে এটি হলো মানুষের বাসনা যে আমার সাথে এই স্থায়ী ব্যবহার হওয়া উচিত, তার যদি বাসনা এটি হয় তাহলে এই অনুসারে আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করতে হবে, সাজাতে হবে, যেন আমরা ক্ষমার দ্বার পথে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি এবং পাপকে ঢেকে দেন, তিনি আমাদের ক্ষমা করুন, তার নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিয়ে পাপের পরিণতি থেকে তিনি আমাদের রক্ষা করুন। কিন্তু এটি তখন সম্ভব যদি ভবিষ্যতে খোদার নির্দেশ মেনে নির্দেশ অনুসারে চলে পাপ থেকে মুক্ত থাকার স্থায়ী চেষ্টা করি, পূর্ণ করার স্থায়ী চেষ্টায় লেগে থাকি, পরস্পরের অধিকার প্রদানের স্থায়ী চেষ্টা যদি করি, অধিকার প্রাপ্য প্রদান না করাও পাপ বিশেষ। তাই সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে আমাদের আত্ম বিশ্লেষণ করতে হবে, এমনটি যদি করে মানুষ তাহলে সে আগুন থেকে মুক্তি পায়, জাগতিক আগুন থেকেও রক্ষা পায় আর পারলৌকিক আগুন থেকেও সে রক্ষা পায়। প্রত্যেক সে কাজ আমাদের এড়িয়ে চলতে হবে যা শয়তানি কাজ, যা শয়তানি কর্ম। শয়তানি আমাদেরকে ইহজাগতিক ও পরজাগতিক আগুনে ঠেলে দেয়, ঠেলে ফেলে দেয়, আর এটি থেকে রক্ষা পাওয়ার জন্য যেখানে খোদার আশ্রয়ে পরিমণ্ডলে আশ্রয় বেষ্টনীতে স্থান পাওয়ার জন্য অনেক বেশি ইস্তেগফার করা উচিত, সেখানে আমাদের আমল এবং আমাদের কাজ এবং কর্ম এমনভাবে করা উচিত যেভাবে করার আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমাদের ঈমানও আমাদের দৃঢ় করতে হবে, মজবুত করতে হবে এবং নিজেদের কাজ এবং কর্মকেও যাচাই করতে হবে, বিশ্লেষণ করতে হবে। এক মোমেনের সবচেয়ে বড় কাজ হলো সে ইমানের ক্ষেত্রে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিক্ষণ উন্নতি করে, আর নিজের কাজকে আমলকে দৃঢ় থেকে দৃঢ়তর করে, একইভাবে নেক কাজ করে, নেক কর্মের মাধ্যমে নিজের নিজের কাজকে সে সুন্দর এবং সুসজ্জিত করবে, যেন খোদার কৃপা বাড়ি তার উপর বর্ষিত হয়। পৃথিবীর বর্তমান পরিস্থিতিতে আমাদের বিশেষভাবে খোদার নির্দেশ অনুসারে চলে তার নৈকট্যের ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য, তার নৈকট্য লাভের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা উচিত। সকল প্রকার আগুন পৃথিবীকে ঘিরে রেখেছে, পরিবেষ্টন করে রেখেছে, এমন পরিস্থিতিতে আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য বিষয়রাজির মালিক
খোদার স্নেহ এবং ভালোবাসার অনেক প্রয়োজন। যুগ ইমাম এই নসিহতি আমাদেরকে করেছেন, তিনি এই কথাই বলেছেন। অতএব প্রত্যেক আহমদের এদিকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। ঈদে কেবল ঈদের আনন্দে মেতে থাকবেন না, বরং আজও খোদা তালার স্মরণ, খোদার জিকের এবং ইস্তেগফারের প্রতি সুগভীর দৃষ্টি নিবদ্ধ করুন। আমরা আজকে এখানে ঈদ উদযাপন করছি, কিন্তু কিছু মানুষ এমনও আছে যাদের জীবনকে শয়তান দুর্বিষহ করে রেখেছে। মাথার উপর তাদের ছাদ তো দূরের কথা, খাবারের জন্য রুটিও নাই। অতএব এমন পরিস্থিতিতে যেখানে যার জন্য ইস্তেগফার করবেন, খোদার প্রতি কৃতজ্ঞ হবেন, সেখানে সেসব বঞ্চিত জনগোষ্ঠীকেও স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা তাদের জন্য এই সহসাধ্যতা, এই সুযোগ সৃষ্টি করুন এবং তাদেরকেও আল্লাহ তাআলা এই আগুন থেকে মুক্তি দিন, নিষ্কৃতি দিন। খোদা তাআলা মানবতার প্রতি করুণা করুন। একইভাবে আজকের নেক কর্মে, আজকের পুণ্যে একটি অনেক বড় পুণ্য এবং নেকি হবে তাদের জন্য। দাতব্য প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সাহায্য দেন, তাদেরও ঈদের ব্যবস্থা হোক যেন তারা পেট ভরে খাওয়ার সুযোগ পায়। শুধু ফিলিস্তিন বা সুদানের কষ্টদায়ক পরিস্থিতিতে যারা রয়েছে তাদের কষ্ট দুর্বল এমন নয়, বরং সার্বিকভাবে পৃথিবীতে যারাই অনাহার ক্লিষ্ট আর পরাশক্তিগুলো কেবল তখন তাদের সাহায্য করে যখন মানুষ তাদেরকে প্রতিপালক বা রব হিসাবে মেনে নেয় বা স্বীকার করে যে আমাদেরকে পরাশক্তি পালছে। এমন জনগোষ্ঠীর জন্য সহানুভূতি নিয়ে, দয়ার এবং করুণার, তাদের প্রতি ভালোবাসার চেতনা নিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করা উচিত। তাদের চেহারায় আনন্দ দেখে হৃদয়ে যে প্রশান্তি পায় সেটাই ঈদের প্রকৃত আনন্দ। অতএব এদিকে আমাদের বিশেষভাবে মনোযোগ দিতে হবে, দৃষ্টি দিতে হবে। হযরত খলিফাতুল মাসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রব্বুল আলামিন এবং তাকওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে খুব সুন্দর দৃশ্যের অবতারণ করেছেন। তিনি বলেন, যেভাবে খোদা তাআলা তার সৃষ্টির প্রতি দয়া এবং মমতার দৃষ্টিতে তাকান, তোমরাও তার সৃষ্টির প্রতি প্রকৃত ভালোবাসা এবং স্নেহ প্রদর্শন করো। দয়া এবং সহানুভূতি আর সহমর্মিতা পূর্ণ আচরণ করো পরস্পরের প্রতি। খোদার একটি বৈশিষ্ট্য হলো পাপাচারী এবং ভ্রক্ষেপহীন মানুষও তার রুবুবিয়ত থেকে কল্যাণমণ্ডিত হয়, অংশ পায়। তোমরাও খোদার সৃষ্টির প্রতি দয়াদ্র স্নেহশীল আচরণ ব্যবহার করতে গিয়ে এটি দেখবে না যে সে কি মুসলমান নাকি অমুসলিম। সমগ্র মানব জাতির প্রতি অনুগ্রহ করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বা বিশ্ব প্রতিপালক, মানুষও যেন রহিমুল লিল আলামিন হয়ে যায়। তিনি বলছেন এটি হলো তাকওয়া। অতএব আল্লাহ তাআলার প্রকৃত বান্দা তখন আনন্দ পায় যখন সে খোদার গুণাবলীর প্রতিফলন স্থল হয়। এরপর খোদার নৈকট্য অর্জন করে আর মানবতার সেবা এবং মানবতার প্রতি বা মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন এর অনেক বড় গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। রমজানের শুরুতেই আল্লাহ তাআলা দয়া এবং সহানুভূতি প্রদর্শন পূর্বক আমাদের প্রতি যে অনুগ্রহ প্রকাশ করেছেন, এর দাবি হলো এই কল্যাণ ধারা যেন আমাদের পক্ষ থেকে সূচিত হয়। রমজানের এই বরকত এবং কল্যাণ ধারাকে যেন আমরা অগ্রগামী করি। যদি আমরা এভাবে জীবন অতিবাহিত করি, এমন কাজ মাঝে যদি জীবন কাটাই, তাহলে প্রকৃত অর্থে খোদার কথা আমরা মানছি বলে গণ্য হব, যার পর আল্লাহ তাআলা বিশেষভাবে জোর দিয়েছেন, তাগাদা দিয়েছেন। সবসময় স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা আমাদের প্রতিটি কাজ কর্ম উঠা বসা এবং গতিবিধি লক্ষ্য করছেন। যদি খোদার নির্দেশ অনুসারে চলে আমরা
আল্লাহর অধিকার প্রদানের পাশাপাশি বান্দার অধিকার প্রদান না করি, তাহলে খোদার নির্দেশ থেকে আমরা দূরে ছিটকে পড়ব, দূরে সরে যাব। যদি আমরা আল্লাহর নির্দেশ মেনে চলে আমাদের মুক্তির ব্যবস্থাও হবে, শয়তানের খপ্পর থেকে বেরিয়ে আগুন থেকেও নিজেদের নিরাপদ রাখবো। আর একজন মোমেন এই প্রকৃত ঈদেই তো চায়, আর এই ঈদেরই প্রত্যাশা রাখা উচিত। অথবা শয়তান আক্রমণ করার প্রকাশ্য চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, আর তাকওয়ার মাধ্যমেই তার আক্রমণ থেকে নিরাপদ থাকা সম্ভব। নতুবা শয়তান তো ক্রমাগত ভাবে হামলা করে যাবে, আর তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বান্দার অধিকার প্রদান। অতএব আমাদের সবসময় স্মরণ রাখতে হবে যে ঈদ কেবল পানাহার এবং আনন্দ উল্লাসে মেতে থাকার নাম নয়, বরং তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানের নাম হলো ঈদ। এই সম্মান, এই মর্যাদায় যে উপনীত হয় আর এটি অর্জনের জন্য যে পুরো সচেষ্ট হয়, সেটি প্রকৃত ঈদ। আর সেই প্রকৃত ঈদ উপভোগ করে এই ঈদই খোদার প্রকৃত কৃপার উত্তরাধিকারী করে সেই ঈদ যাই হোক এবং পরকালকে নিরাপদ করে সুনিশ্চিত করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযানিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। ওর জো ভি ঈমান লায়া আর যেই ঈমান এনেছে আর সৎকর্ম করেছে তার জন্য প্রতিদান স্বরূপ কল্যাণই কল্যাণ রয়েছে। আমরা অবশ্যই তার জন্য সহজ সাধ্যতার ব্যবস্থা করব। হোসনা শব্দের অর্থ হলো সর্বোত্তম জিনিস, সর্বোত্তম পরিণাম, জান্নাত এবং সাফল্য, এগুলো হলো সুন্দর পুরস্কার বা নেয়ামত যার লাভ হয় তার জন্য এর চেয়ে বড় ঈদ আর কি হবে। যার জন্য আল্লাহ সহজ সাধ্যতা সৃষ্টি করেন তার আর কি চাই, যার জন্য আল্লাহ জীবনকে সহজ করে দেন তার জন্য আর কি চাই। কিন্তু ঈমানের দৃঢ়তা এবং সৎকর্ম খোদা তাআলা শর্ত নির্ধারণ করেছেন, আর এটি সামান্য কোন ঈমানের কথা নয়, বরং এমন দৃঢ় ঈমান যেটিকে কোনো কিছু দোদুল্যমান করতে পারে না। এই দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে খোদা তাআলা আমার প্রতিটি কাজ এবং প্রতিটি গতিবিধি এবং কর্ম লক্ষ্য করছেন। যদি এই দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ আমার প্রতিটি কাজ, প্রতিটি উঠা বসা গতিবিধি লক্ষ্য করছেন, আমার প্রতিটি কথা শুনছেন, তাহলে মানুষ উভয় প্রকার অধিকার খোদার সন্তুষ্টির জন্য প্রদান করে এবং এমনভাবে করে যাতে লোক দেখানো কোনো দিক থাকে না। সব কাজ যদি খোদার সন্তুষ্টির জন্য করা হয়ে থাকে তাহলে এমন ব্যক্তির দোয়া গৃহীত হয় এবং খোদার নৈকট্যও লাভ হয়। সুতরাং আজকে এই মর্যাদা অর্জনের জন্য আমাদের অঙ্গীকারও করতে হবে আর দোয়াও করতে হবে, যেন আমরা সত্যিকার পূর্ণ কর্ম করে খোদার নৈকট্য ধন্য হয়ে প্রকৃত ঈদ উদযাপন করতে পারি। প্রকৃত পূর্ণ এবং নেকির জন্য আল্লাহর সত্তা ঈমান আনা আবশ্যক। এই বিষয়টি বর্ণনা করে মসীহ মওউদ আলাইহিসসালাম বলছেন, প্রকৃত পূর্ণ বা নেকির জন্য আবশ্যক হলো আল্লাহর পবিত্র সত্তা ঈমান থাকা। কেননা যারা জাগতিক শাসক তারা জানে না ঘরের দেয়ালের পেছনে কে কি করছে, পর্দার অন্তরালে কে কি কাজে লিপ্ত, লুকিয়ে কে কি করছে তা তো কেউ জানে না। মৌখিকভাবে কেউ
পুণ্য কর্ম করার অঙ্গীকার করলেও কিন্তু তার হৃদয়ে সে যা কিছু লালন করে এর জন্য তার ধরা পড়ার কোনো ভয় নেই। জাগতিক শাসকদের এমন কেউ নেই যার ভয় রাতে দিনে অন্ধকারে আর আলোতে জনসমক্ষে আর নির্জনে ঘরেও বাজারে সর্বাবস্থায় সমান হবে। পৃথিবীর কোনো সরকার এবং শাসক এমন নেই যারা সবকিছু জানে কিন্তু আল্লাহ তাআলা জানেন। অতএব চরিত্রের সংশোধনের জন্য এমন সত্তায় ঈমান থাকা আবশ্যক। সারা অবস্থায় আর সবসময় তার তত্ত্বাবধায়ক আর তার কর্ম এবং তার বক্ষের চিন্তাধারার সাক্ষী। তাই কর্মের সংশোধন গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান থাকতে হবে যে আল্লাহ তাআলাই আমাদেরকে সর্বাবস্থায় প্রকাশ্য অবস্থায় গোপনে বাইরে ভিতরে ঘরে বাজারে সব জায়গায় দেখছেন। আমাদের প্রতিটি কাজের উপর তার দৃষ্টি রয়েছে। অতএব প্রত্যেক মোমেনের হৃদয়ে সবসময় এক কথা থাকা উচিত, যেমন প্রতিটি কথা এবং কাজ আল্লাহ তাআলা দেখছেন এবং শুনছেন এবং জানেন। কোনো কিছু তার দৃষ্টির আড়ালে নয়। এই বিশ্বাস যদি জন্মে, অবস্থা যদি এমন হয়, তাহলে মানুষ শয়তানের খপ্পর থেকে পূর্ণ মুক্তি পায় এবং আল্লাহর আশ্রয়ে সে স্থান পায়। কে ধরে স্মরণ রাখা উচিত আল্লাহর নিরাপত্তা বেষ্টনীতে আসার জন্য, স্থান পাওয়ার জন্য স্থায়ী ইস্তিগফারের প্রয়োজন। আর এটি এমন যা এই কল্যাণ ধারা কখনো ফুরাতে দেবে না, যা স্থায়ী ঈদের পরিবেশ উপহার দেবে। পুণ্য কি নেকি কি এ বিষয়টি বর্ণনা করে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন যে পুণ্য হলো একটি সিঁড়ি খোদা এবং ইসলামের দিকে আরোহণের। কিন্তু স্মরণ রেখো যে পুণ্য কাকে বলে। শয়তান প্রতিটি রাস্তায় মানুষের সম্পদ লুটে নেওয়ার জন্য ওত পেতে থাকে, তাদেরকে সঠিক পথ থেকে পথ ভ্রষ্ট করে। যেমন রাতে রুটি পাকানো হয় আর সকালে ঠিক খাবারের সময় যখন তার সামনে সুস্বাদু ভো খাবার রাখা থাকে, এক গ্রাসও মুখে উঠানোর পূর্বেই দরজায় ফকির এসে কড়া নাড়ে, আওয়াজ দেয় আর রুটি চায়। তখন সে ব্যক্তি বলে যে বাসি যে রুটি আছে, অর্থাৎ ঘরে লোক খাবার নিয়ে বসে আছে আর ফকিরের আওয়াজ শুনে বলে যে কালকে যে বাসি রুটি আছে তা ফকিরকে দিয়ে দাও। তিনি বলছেন যে এটি কি নেকি হবে। বাসি বা রাতের রুটি তো এমনিতেই পরে থাকতো, বিলাসী মানুষ কিভাবে, বিলাসী মানুষ কখনো এই সমস্ত বাসি রুটি খাবে না, সেগুলো এমনিতেই পরে থাকবে। এই ফকিরকে দিয়ে দেয়া এটি কোনো পণ্য নয়। আল্লাহ তাআলা বলছেন আসল নেকি হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুত আইমুনা তুআম আলা হুববিহি মিসকিনা ওয়ায়াত ইয়াতীমা ওয়াসিরা। তারা খাবারের প্রতি আকর্ষণ থাকার সত্ত্বেও মিসকিন ইতিম এবং বন্দীদেরকে খাইয়ে দেয়। এটিও জানা থাকা উচিত তাম বলা হয় পছন্দনীয় খাবারকে। তাম শব্দের অর্থই হলো পছন্দনীয় খাদ্য বা খাবার। পচা বাসি খাবারকে তাম বলা হয় না, পুরনো খাবারকে তাম বলা হয় না। বস্তুত সেই পেয়ালা যাতে তাজা সুস্বাদু এবং পছন্দনীয় খাবার পরে থাকে, সেটি থেকে খাবার শুরু করার পূর্বে ফকির যদি খাবার চায় তা থেকে বের করে দেয় তাহলে এটি পণ্য। এটি থেকে যদি বের করে খাবার দাও তাহলে এটি হলো পণ্য। এটি এই পণ্যই খোদা তালার নৈকট্যে মানুষকে ধন্য করে। মানুষ যদি এই বিষয়টি বুঝতে পারে তাহলে গরিবের সাহায্য করে মানুষের যে আনন্দ হয় তার কোনো সীমা নেই, তা গুণে শেষ করা যাবে না। আমরা ভাবতেও পারি না যে পৃথিবীতে কি হাহাকার বিরাজমান। সুধার চিত্রকে সুদানে শিশুরা তাদের কাপড় বিক্রি করে এক বেলা পেট ভরছে, কেউ গেঞ্জি বিক্রি করছে, কেউ ট্রাউজার্স বিক্রি করে দিচ্ছে। তারা বলে যে পরের বেলার রুটির কি হবে দেখবো, এখন গেঞ্জি বা টি শার্ট বিক্রি করে খাবার খাও। ফিলিস্তিনে যত ক্যালোরির প্রয়োজন তার 10% এক ভাগ ক্যালোরিও তারা পাচ্ছে না। এটি তাদের অবস্থা যারা খাবার পাচ্ছে, আর যারা ক্ষুধার্ত মৃত্যুবরণ করছে তারা এর বাইরে। অতএব এমন পরিস্থিতিতে নেক কর্ম এবং পুণ্য কর্ম করা ঈদের আনন্দ বা উৎসাহের
গরিবদেরকে স্মরণ রাখবেন, এটি প্রকৃত ঈদ। তিনি আরো বলছেন, বেকার এবং অকর্মণ্য জিনিস খরচ করে কেউ পূর্ণ করার দাবি করতে পারে না, পূর্ণের দ্বারপথ খুব সংকীর্ণ, তাই কথা হৃদয়ে গেঁথে নেওয়া যে অকর্মণ্য জিনিস খরচ করে কেউ তার সেই দ্বারপথে প্রবেশ করতে পারে না। কেননা কোরআনের আয়াত হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত পরম প্রিয় বস্তু এবং পছন্দনীয় বস্তু খরচ না করবে ততক্ষণ পর্যন্ত খোদার প্রিয় ভাজন এবং পছন্দনীয় ব্যক্তি হতে পারো না। যদি কষ্ট উঠানোর জন্য প্রস্তুত না হও, সত্যিকার পূর্ণ যদি অবলম্বন করতে না চাও, তাহলে কিভাবে সফল হতে পারো? পূর্ণের জন্য কষ্ট সহ্য করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। যদি এটি করার জন্য তুমি প্রস্তুত না হও মানসিকভাবে, তাহলে সে পদমর্যাদা উন্নীত হতে পারে না, সফল হতে পারো না, সাফল্য লাভ করতে সক্ষম হবে না। তাই প্রকৃত বরং প্রকৃত পূর্ণ করতে হলে অন্যের জন্য কষ্ট সহ্য করা আবশ্যক, এটি প্রকৃত আনন্দের কারণ হয়ে থাকে। আরেক জায়গায় তিনি বলেন, মানুষের জন্য দুটো কথা আবশ্যক, পাপ মুক্ত থাকা এবং পুণ্যের দিকে ধাবিত হওয়া। এই কথা স্মরণে বা শুধু পাপ থেকে মুক্ত থাকা যথেষ্ট নয়, বরং পুণ্যের দিকে ছোটা পূর্ণ কর্ম অনেক কর্ম করার সুযোগ খোঁজা এটি আবশ্যক। পুণ্যের আবার দুটো অংশ আছে, পুণ্য বা নেকির দুটো দিক আছে, একটি হলো অন্যায় এবং পাপ দুষ্কৃতি পরিহার করা, আর একটি হলো অন্যের উপকার করা, অন্যের কল্যাণ সাধন করা, অন্যের হিত সাধন করা। পাপ বা দুষ্কৃতি পরিত্যাগ করে মানুষ কামিল হতে পারে না যতক্ষণ একই সাথে অন্যের হিত সাধন না করবে। এটি থেকে বোঝা যাবে যে সে তার ভিতর কতটা পরিবর্তন এসেছে। আর এই পদমর্যাদা অর্জন হয় যদি খোদার গুণাবলীতে বিশ্বাস থাকে এবং ঈমান থাকে। যতক্ষণ এটি না হবে, মানুষ পাপ থেকে মুক্ত থাকতে পারে না। অন্যের উপকার করা তো দূরের কথা। বাদশাকে এবং ভারতীয় আইনকে মানুষ কিছুটা ভয় করে, অনেকে আছে যারা আইন লঙ্ঘন করে না, ভয় করে। তাই আল্লাহ তাআলা জেনে আহকামুল হাকিমিন, তার আইন কেন তারা লঙ্ঘন করে? জাগতিক আইনকে ভয় করে কিন্তু আল্লাহর আইন লঙ্ঘন করে। এর এছাড়া আর কি কারণ থাকতে পারে যে আল্লাহতে ঈমান নেই? আল্লাহর সত্তায় ঈমান হলো দুর্বল, এটাই এর একমাত্র কারণ। যা মানুষকে অপকর্মে প্ররোচিত করে। তাই ঈমান আনয়নকারীদের বৈশিষ্ট্য হলো তারা অন্যদের উপকার করে, আর এটাই নেক কাজ গণ্য হবে, যার জন্য যে কারণে আল্লাহ তাআলা মানুষকে পুরস্কৃত করেন। এরপর তিনি বলছেন, মানুষ যত নেক কর্ম বা পুণ্য কর্ম করে তার দুটো অংশ হয়ে থাকে। এক ধরনের নেক কর্ম হলো আবশ্যকীয় ফরজ নেক কর্ম, অর্থাৎ মানুষ যা মানুষের জন্য ফরজ করা আছে, যেমন ঋণ পরিশোধ করা, ঋণ কারো কাছ থেকে নিয়েছে, ঋণ পরিশোধ করা আবশ্যক। এ কথা বিষয়ে স্মরণ রাখা উচিত সবসময়। এখানে পুণ্যের বিপরীতে পুণ্য করা এটিও ফরজ, এটিও আবশ্যক। কেউ যদি তোমার সাথে নেক ব্যবহার করে তার বিপরীতে নেক ব্যবহার করবে, বা যে তোমার উপকার করে তার উপকার করা এটি তোমার জন্য আবশ্যক। এই আবশ্যকীয় কাজ বা ফরজের পাশাপাশি প্রতিটি কাজের সাথে নফল ইবাদতও থাকে, অর্থাৎ অতিরিক্ত ইবাদত। যেমন কেউ যদি এহসান করে তার বিপরীতে তোমাকে অনুগ্রহ করতে হবে এবং বেশি দিতে হবে, সেটি হলো নফল নেকি। এগুলো ফরজকে পূর্ণতা দিয়ে থাকে, ফরজের আবশ্যকীয় নেকি বা পুণ্যের পরিশিষ্ট সেগুলোকে এগুলো পূর্ণতা দেয় এবং উন্নত মানে পৌঁছায়। আর এই এটি ঈমান বৃদ্ধির কারণ হয়। আর এটি খোদার নৈকট্য লাভের কারণ হয়, নৈকট্যে ধন্য করে। এটি যদি হয় তাহলে প্রকৃত ঈদ হবে। এই কথা বলাও আবশ্যক যে কেউ কেউ বাইরে খুব ভালো ব্যবহার করে, গরিব এবং জামাতের জন্য আর্থিক কোরবানিও করে, কিন্তু ঘরে তাদের অশান্তি লেগে থাকে, তাদের কঠোরতার কারণে ফাসাদ এবং নৈরাজ্য বিরাজ করে ঘরে। এমন লোকদের স্মরণ রাখতে হবে,
এমন আচরণ তাদের নেক কর্ম এবং সৎকর্মকে নষ্ট করে। তাই স্ত্রী আত্মীয় স্বজনের প্রতি যত্নবান হওয়া, রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনের প্রতি যত্নবান হওয়া, বন্ধু বান্ধবের খেয়াল রাখা, প্রতিবেশীর প্রতি যত্নবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নসিহত করেছেন। যেভাবে বললাম যে মানব হৃদয়ের উপর খোদার দৃষ্টি রয়েছে, এই দিক থেকেও মানুষের আত্মজিজ্ঞাসা করা উচিত, আত্মবিশ্লেষণ করা উচিত। যদি এই নেক কর্ম করা হয় তাহলে রমজানের প্রকৃত কল্যাণে ধন্য হয়ে এদের প্রকৃত আনন্দ তারা লাভ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক বা সামর্থ্য দিন যেন আমাদের ঈমান দৃঢ় হয়, আমাদের দ্বারা সেই সৎকর্ম সাধিত হোক আর এ ধারা অব্যাহত থাকুক যা খোদার কৃপা এবং খোদার নৈকট্যে আমাদের ধন্য করবে, আর সবসময় খোদার করুণা দৃষ্টি থাকবে আমাদের উপর। আমরা যেন সবসময় খোদার ক্ষমার চাদরে আবৃত থাকি, আর আমরা যেন সবসময় শয়তান শ্রেষ্ঠ অগ্নি থেকে নিরাপদ থাকি। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, পৃথিবীতে বসবাসকারী সব আহমদীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দোয়ায় পাকিস্তানের আহমদীদেরকে স্মরণ রাখবেন, আল্লাহর পথে যারা বন্দী আছে রানে রাহে মাওলা তাদেরকে দোয়ায় স্মরণ রাখবেন। পাকিস্তানের আহমদীরা ক্রমাগত ভাবে পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, তা সত্ত্বেও আল্লাহ তাআলার কৃপায় তারা নিজেদের ঈমান রক্ষা করে চলেছে। আল্লাহ তাআলা অচিরেই তাদের জন্য সহজ সাধ্যতা সৃষ্টি করুন। বন্দীদের অচিরে মুক্তির জন্য দোয়া করুন, ইয়েমেনের বন্দীদের মুক্তির জন্য দোয়া করুন। বড় কষ্টে তারা দিনাতিপাত করছেন। পৃথিবীর যে কোনো দেশে আহমদীয়তের কারণে বা যে কোনো কারণে যারা সমস্যা কবলিত, এমন আহমদীদের জন্য এবং প্রত্যেক নির্যাতিত নিরীহ লোকের জন্য দোয়া করুন। আহমদী শহীদদের পরিবারের জন্য দোয়া করুন। বুর্কিনা ফাসোর শহীদদেরকে বিশেষভাবে দোয়া স্মরণ রাখবেন, তাদের আত্মীয় স্বজনকে দোয়া স্মরণ রাখবেন। আজকাল বুর্কিনা ফাসোর আহমদীদের উপর শত্রুদের অশুভ দৃষ্টি রয়েছে, বিশেষ করে ডোরি অঞ্চলে যেখানে আমাদের 8 জন আহমদী শাহাদত বরণ করেছিলেন, যেখানে জামাত একটি জায়গা নিয়ে আহমদীদের জন্য কলোনি গড়ে তুলেছে। অনেক শত্রু সেখানে দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্র করছে, সন্দেহভাজন কিছু লোককে সেখানে দেখা গেছে। আল্লাহ তাদেরকে সবসময় তাদের দুষ্কৃতি থেকে রক্ষা করুন, নিরাপদ রাখুন। যারা আর্থিক কোরবানি করেছে তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের ধন এবং জনসম্পদে বরকত দেন। উম্মতে মুসলিমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা উনকে ইফতিরাক তাদের ভেদাভেদ দূর করুন, তারা ঐক্যবদ্ধ হয়ে যেন নিজেদের অধিকার সংরক্ষণ করতে পারে। ফিলিস্তিনিদের তাদের অধিকার প্রদানে যেন তারা সচেষ্ট হয়, অন্যায়ের বিরুদ্ধে যেন তারা আওয়াজ উত্তোলন করতে পারে এবং ইনসাফ বা ন্যায় প্রতিষ্ঠাকারী হয়। ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, তারা যেন এমন নেতৃত্ব লাভ করে যারা স্বার্থপর হবে না, মুসলিম বিশ্বের যেন এমন নেতৃত্ব লাভ হয় যারা স্বার্থপর হবে না বরং জনসাধারণের স্বচ্ছ হৃদয় নিয়ে যেন তারা জনসাধারণের সেবা করে। আল্লাহ তাআলা তাদেরকে যুগ ইমামকে গ্রহণ করার এবং মানার তৌফিক দেন, যেন প্রকৃত ঈদ তারা উদযাপন করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদের প্রকৃত আনন্দ দান করুন। পৃথিবীর অত্যাচারী শাসকদের আল্লাহ তাআলা যেন অচিরে ধ্বংস করেন। এই পরাশক্তিগুলো যারা ইনসাফের নামে অন্যায়ের পর অন্যায় করে চলেছে, আল্লাহ তাআলা অচিরেই তাদের নেতাদের পাকড়াওয়ের ব্যবস্থা করুন, আর ন্যায়পরায়ণ নেতৃত্ব যেন জগতের লাভ হয়। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله إبعاد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ودعوه يستجب لكم ولذكر الله أكبر. اب دعا کر لیں. آمین. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. مبارک.